নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ মালটা বাগান নিয়ে। আজকে মাসের বলতে পারেন যে 18 তারিখ চলছে অলরেডি। এই 18 তারিখ সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের আজকে 18 তারিখ। আশা করি প্রত্যেকের বাগানে কিছু না কিছু ফুল চলে আসছে। যাদের বাগানে এখনও আসেনি, অতি শীঘ্রই চলে আসবে এই ফুল। বিশেষ করে মালটা বা লেবু গাছের ফুল, যে ফুলের যে স্টার্টিং সেটা শুরু হয়ে যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এবং চলে আপনার ফেব্রুয়ারি মাসের শেষ উইক পর্যন্ত চলে। এবং তারপরে কিছু ফুলগুলো আসে। এই এই ফুলগুলো প্রত্যেকটা ফুল আসবে ধাপে ধাপে আসবে। লেবু গাছের এবং মালটা গাছের বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলো যখন আসে সেগুলো হচ্ছে ধাপে ধাপে আসে, একবারে সব ফুল আসে না। তা এই যে ফুল, এই ফুল যখন চলে এসছে তখন আমরা মালটা গাছের কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো মেনটেন করা দরকার। এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি মেনটেন না করেন তাহলে আপনার মালটা গাছ যে ফুল, আকাঙ্ক্ষিত যে ফুল, এই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, যেটা বলছিলাম যে যে বিষয়গুলো আলোচনা করতে হবে, দেখতে পাচ্ছি না যে আমার এই মালটা গাছে ভরপুর ফুল চলে এসছে। এই মালটা গাছে এখন যে জিনিসটা করণীয় দরকার অন্তত, সেটা হচ্ছে 1 নম্বর, আপনারা হালকা করে ফাঙ্গিসাইডটা ইউজ করা দরকারই। আর দেখতে পাচ্ছেন গাছে প্রায় অধিকাংশ পাতা ঝরে পড়ে গেছে। এই পাতা ঝরে গিয়ে আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে নতুন শাখা প্রশাখা বেরোচ্ছে এবং প্রত্যেকটা নতুন যে শাখা প্রশাখায় সেখানে নতুন করে কি ফুল চলে আসছে। তা আমাদের যে যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর সার, 2 নম্বর হচ্ছে কীটনাশক। আগে সার ব্যবস্থাটা আলোচনা করিনি। এই মুহূর্তে বন্ধুরা ড্রাগন মালটা বা আপনার লেবু গাছে কোনো ধরনের সার ইউজ করা যাবে না। আপনারা যদি সার ইউজ করেন সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন যে এই নতুন নতুন যে ফুলের মুকুলগুলো চলে এসছে এগুলো সব ঝরে যাওয়ার সম্ভাবনা প্রবল, ঝরে যাওয়ার সম্ভাবনাই থাকবে। আপনারা এখন কোনো সার দেবেন না। 2 নম্বর ভিটামিনও দেওয়া যাবে না এই মুহূর্তে। আপনার সার, রাসায়নিক সার বলুন না কেন, বা জৈব সারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবু জৈব সারটা ধীরে ধীরে কাজ করবে, জৈব সারটা দিতে পারেন, কিন্তু রাসায়নিক সার একদম চলবে না। কোনো ধরনের কীটনাশক বলতে আপনার দেখুন, যেহেতু এখন নতুন ধরনের কুশিগুলো চলে এসছে, এই দেখতে পাচ্ছেন এই কুশিতে অলরেডি কিছুটা আমার জাপ পোকা অ্যাটাক করছে। অতএব আমরা এই মুহূর্তে যেটা করতে পারি, হালকা মাত্রায় আগে যদি আমরা যদি 20 ml করে দিয়ে দিতাম মালটা বাগানে কীটনাশক, সেখানে এখন আপাতত 10 ml করে দিয়ে দেবো। আর যেটা দিতে পারেন সেটা হচ্ছে নিম তেলটা। আর যখন ওষুধ দেবেন সেটা হচ্ছে হয় সকালের দিকে না হয় বিকালের দিকে, কখনো করা রোদে এটা ইউজ করবেন না। তাহলে চলে গেল কীটনাশক। এবার চলে আসি মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মুহূর্তে জিঙ্ক, বোরন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এগুলো কিছুই দেওয়া যাবে না। আমাকে একজন কৃষিবিদ বলেছিলেন কিছুদিন আগে, গত বছরে যখন ফুল চলে এসেছিলো প্রচুর পরিমাণে, আমাকে বলছিলেন যে আপনি দাদা ব্রন ইউজ করে দিন। আমি প্রচুর পরিমাণে ব্রন ইউজ করে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার 90% ফুল ওই ফলন্ত অবস্থায় সব ঝরে পড়ে যায়। এবং ওই 10% বাকি 10% আমি আগেই বলেছিলাম যে মালটা গাছের ফলগুলো বা ফুলগুলো আসে সেটা হচ্ছে ধীরে ধীরে আসে। তাই এই মুহূর্তে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক কোনো কিছু অ্যাপ্লাই করবেন না। এগুলো অ্যাপ্লাই করা দরকার ছিল, যখন আমি দেখতে পাচ্ছেন এই যে গাছের চারপাশটা দেখতে পাচ্ছেন পরিষ্কার আছে, কিছুটা মানে ঘাস মোড়া দিয়েছিলাম। এখানে আমরা প্রায় 20-25 দিন আগে, মানে ফ্লাওয়ারিংয়ের আগে আমরা দিয়েছিলাম জিঙ্ক, বোরন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, হালকা করে রাসায়নিক সার দিয়েছি। সেটা পূর্বে দিতে হবে। আর সার দিতে হবে কখন বন্ধুরা, যখন ফলটা মিনিমাম মার্বেল আকৃতি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই একটা ফল, এই যে পূর্বের আকৃতি দেখতে পাচ্ছেন, এই যে এরকম আকৃতি যখন ফলগুলো চলে আসবে তখন আপনারা রাসায়নিক সার, কীটনাশক প্রচুর পরিমাণে বা বোরনটা এই সময় দিতে হবে যখন মার্বেল আকৃতি হয়ে যাবে। বোরনটা কী করে, ফলের যা আকার, এই আকারটাকে বা শেপটাকে খুব সুন্দর করে, আপনারা তখন ইউজ করবেন জিঙ্ক বোরনটা, এর আগে কখনোই করবেন না। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, এটা যদি আপনারা যদি করেন তাহলে কী হবে, ফলগুলো টোটালটাই ঝরে যাবে। এবার আসি বন্ধুরা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে জল ব্যবস্থাপনা। আমরা আগে বলেছিলাম যে মালটা গাছ বা লেবু গাছ এটা হচ্ছে কি, আরামপ্রিয় মানুষ বলতে পারেন। এরা প্রচুর পরিমাণে খাবে দাবে কিন্তু কোনো রকম হেলদোল নেই। এই গাছকে আপনার মানে স্ট্রেসে বা চাপে ফেলতে হবে। চাপে বলতে কি,
যখন ফুলের সিজন তখন যাদের এখনও ফুল আসেনি তারা অবশ্যই, বন্ধুরা জল নিয়ে আলোচনা করছিলাম, জলটা কি করতে হবে, এই লেবু গাছ বা মাল্টা গাছ এদেরকে স্ট্রেজে বা চাপে ফেলতে হবে। চাপে ফেলতে কীরকম, আমরা আগে যেরকম জলের প্রয়োজন ছিল সপ্তাহে অন্তত পক্ষে দুবার, সেখানে আমরা মাসে দুবার জল দেব। মাসে যখন দুবার জল দেবো তখন গাছ খুব চাপে পড়ে যাবে। তা আপনারা পরিমাণ মতো জলটা দেবেন, মাসে দুবার দেবেন, তখন ভাববে গাছ কী ভাববে যে আমার এখন সময় ফুরিয়ে এসেছে, তাহলে আমার বংশবিস্তার করা দরকার। এই বংশবিস্তারে যখন সিগনালটা চলে যাবে তখন সে প্রচুর পরিমাণে ফুল দেবে এবং ফুল দিলে জল চলে আসবে। এবার যখন ফুলটা চলে আসলো তখনই আপনার নিয়মিত জল দিতেই হবে, মাস্ট। আপনারা যদি তখন অনিয়মিত আকারে জল দেন, বিশেষ করে গাছের গোড়াটা দেখবেন যে ভেজা আছে নাকি, আমার এই উপর অনেকটা উপর নিচটা দেখুন এখনও ভেজা ভেজা আছে। আমরা এতে আর সপ্তাহখানিক পর আমরা এখানে জলসেচ দেবো, কিছুদিন আগে জলসেচ দিয়েছিলাম। তাহলে জলসেচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখনই ফুল চলে আসবে, দেখুন আমার এই যে মালটা গাছ প্রচুর পরিমাণ থোকা থোকায় মালটা ধরে আছে, এগুলো আগের সিজনের মালটা, নিচে আরেকটা সিজনের ব্যাস দেখতে পাচ্ছেন অলরেডি। এবং এই গাছও এই যে নতুন করে দেখুন এই যে কুড়ি চলে আসছে। এবার যা মালটা ধরবে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আশা করি এখানে আমার গাছে মাচা দিতে হবে। আর যে জিনিসটা করতে হবে, যখন ফ্লাওয়ারিংয়ের সিজন চলে আসবে, ফলটা গুটি অবস্থায় ধারণ করবে, মানে বলতে পারেন যে এরকম অবস্থায়, তখন গাছে প্রচুর পরিমাণে ল্যাতা পোকা অ্যাটাক করে। এই ল্যাতা পোকা কী করবে বন্ধুরা, গাছের যে এই যে ফলগুলো আছে, ফলগুলো এপাশ থেকে ঢুকে ওপাশে মানে টোটালটাই ভিতরে ফাঁপা রেখে খেয়ে বেরিয়ে যাবে। এই অবস্থা আপনাদের অবশ্যই ল্যাতা পোকার ওষুধ দিতে হবে। আর যখন আপনার এই মার্বেল আকৃতির সাইজ হয়ে যাবে মালটাগুলো, তখন অবশ্যই আপনারা গাছে বিশেষ করে বোরনটা অ্যাপ্লাই করবেন। তাহলে আজকে যে জিনিসটা আলোচনা করলাম মালটা গাছের, সেই জিনিসটা হচ্ছে, এক নম্বর হচ্ছে জল ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, কীটনাশক এবং ভিটামিন এবং জল। এই কটা জিনিস আপনারা যদি মেনটেন করেন তাহলে অবশ্যই যে আকাঙ্ক্ষিত মালটাটা আসবে সেটা বড় হবে। আরেকটা কথা বন্ধুরা, দেখা যাচ্ছে যে অনেক সময় মালটা প্রচুর পরিমাণে ধরে, ধরেন একটা ব্রাঞ্চে প্রায় কুড়ি পঁচিশটা ধরে, সেক্ষেত্রে মালটার সাইজটা অনেকটা ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন তো ইউজ করবেনই, পাশাপাশি ধরুন এখানে এই যে চারটে মালটা, চারটে মালটার থেকে আপনারা একটা মালটা কী করবেন, ছিঁড়ে দেবেন। যদি ছিঁড়ে দেন তাহলে কী হবে, অন্য যদি মালটাগুলো থাকবে সেই মালটাগুলো সাইজে বড় হবে, এবং সাইজে যদি